And this is it. কেটে গেল 36 বছরের খরা। নিজের জীবনের শেষ বিশ্বকাপের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই মুহূর্তে আর্জেন্টাইন সমর্থকদের, আর্জেন্টাইন ফ্যানদের উচ্ছ্বাস দেখুন। অতিরিক্ত সময়ে 3-3 গোলে ড্র কিংবা টাই ব্রেকারে গিয়ে 36 বছরের খরা কাটিয়ে বিশ্ব সেরা আর্জেন্টিনা। মেসির হাতে উঠল বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন। আর টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব সেরা মেসিরা। এমবাপের দুর্দান্ত পারফরমেন্স ফ্রান্সের হয়ে, বারবার গোল শোধ, কিন্তু টাই ব্রেকারে গিয়ে আর পারল না ফ্রান্স। টাই ব্রেকারে গিয়ে কোথাও অ্যাডভান্টেজ আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির হাতে উঠল বিশ্বকাপ, নিজের জীবনের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচে 7 বার ব্যালন ডি'অর পাওয়া সেই লোকটা, তার একমাত্র আশা পূরণ ছিল, তার একমাত্র না পাওয়া ছিল বিশ্বকাপ ধরা। সেই বিশ্বকাপ হাতে তুললেন লিওনেল মেসি, এলেনচেনের হাতে বিশ্বকাপ, 7 বার ব্যালন ডি'অরের পাওয়া সেই লোকটা এবার তার স্বপ্ন পূরণ করলেন। 36 বছরের খরা কাটিয়ে বিশ্ব সেরা আর্জেন্টিনা। রেভেনির ফ্রান্সকে ছাপিয়ে গেল ভামস আর্জেন্টিনা, কারণ মেসির হাতেই উঠল বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 36 বছরের খরা কাটল, বিশ্ব সেরার মঞ্চে বিশ্বকাপ তুলল আর্জেন্টিনা। আর ইরন রায়বর্মন রয়েছে নিউজ রুম থেকে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি। ইরন, তোমার আর আমার মধ্যে একটা তর্ক চলছিল, ফ্রান্স না আর্জেন্টিনা, কারণ শেষ একদম বা শেষ মিনিট অবধি, টাই ব্রেকারের আগে অবধি 2-2, 3-3 এমবাপে এবং আর্জেন্টিনা, কেউ কাউকে ছেড়ে কথা বলতে চাইনি, কারণ এমবাপের পরপর 3টি গোল, ওদিকে আর্জেন্টিনার মেসি, ডি মারিয়া, তাদের গোল, টানটান উত্তেজনা। অ্যানালিসিস কি করবে? ইলমাস, প্রথমেই আরো একবার বলি, 36 বছরে ট্রফি খরার অবসান, মারাদোনাকে ছুঁয়ে একই আসনে বসলেন লিও মেসি, অর্থাৎ 86-র পর পুনরায় আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। তারা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো, এবং এই ফাইনাল তুমি যদি, তোমার নার্ভ দুর্বল থাকে, তোমার যদি হাই প্রেশার থাকে, তুমি হয়তো এই ম্যাচ দেখতে পারবে না, কারণ প্রতি মুহূর্তে খেলা দোলাচলের মতো, কখনো এই প্রান্তে, কখনো ফ্রান্স, কখনো আর্জেন্টিনা, প্রত্যেকটা দিকে গেছে। একটা সময় ফার্স্ট হাফে আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে রয়েছে, মেসির পেনাল্টি থেকে গোল, ডি মারিয়ার গোল, যেখানে সেকেন্ড হাফের 75 মিনিট পর্যন্ত খেলা দেখে মনে হচ্ছিল যে কোনোভাবে এই ম্যাচে ফ্রান্স কামব্যাক করতে পারবে না। কার্যত ট্রফি জয়ের সময়ের অপেক্ষা আর্জেন্টিনার, ঠিক সেই সময় পেনাল্টি থেকে এমবাপের গোল, এবং আবার 1 মিনিট পরে আবার একটা দুরন্ত সাইড ভলিতে গোল শোধ 2-2। এর পরেও কিন্তু ক্লাইম্যাক্স শেষ হয়নি, আসলে বড় ম্যাচের বড় ক্লাইম্যাক্স কিছুতেই শেষ হতে চায় না, মানে বারবার মনে হয় হিরোরা মার খেয়ে আবার ফিরে আসবেন, তিনি জেতাবেন, কারণ শেষ পর্যন্ত হিরো জেতে, মেসি সেই হিরো, আজকে সেই তিনি জিতেছেন। শুধু তাই নয়, 2-2 হবার পর ম্যাচটা যখন অতিরিক্ত সময় 30 মিনিটে গেল, সেখানেও আর্জেন্টিনা মেসি জীবন দিয়ে খেলে গোল করে ফেললেন। সেই গোল হবার পরও যখন আর্জেন্টাইন সমর্থকরা নিশ্চিত যে এবার বিশ্বকাপ তারা পাচ্ছেন, তখনও এমবাপে পেনাল্টি থেকে গোল শোধ, 3-3 স্কোর লাইন, তোমার লোম খাড়া হয়ে যাবে হাতে, তুমি অতক্ষণ থাকতে পারবে না নার্ভ ধরে, যাদের হৃদয় দুর্বল তাদের এই ম্যাচ দেখা সত্যিই দুষ্কর ছিল। তবুও দিনের শেষে একটা দল চ্যাম্পিয়ন হতো, দুটো যোগ্য দলই টাইব্রেকার অবধি পৌঁছেছিল, দুজনের ডিফেন্সের ভাগ ফোকর ছিল, তা সত্ত্বেও টাইব্রেকারে মার্টিনেস যে ভূমিকাটা পালন করলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে, যেভাবে মার্টিনেস দুহাত ধরে তিনি বাঁচিয়েছিলেন, আজকেও সেই একইভাবে কিন্তু মার্টিনেস দুটো সেভ করলেন, এবং তারপরেই মেসির সেই স্বপ্ন পূরণ হলো। এবং কথায় বলে একটা সাফল্য, জীবনের সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পেতে গেল ইলমাস, তোমাকে বারবার আশা ছিল বিশ্বকাপ ছোঁয়ার, আশা পূরণ হলো আজ কাতারে। আর এই মুহূর্তে উজ্জ্বল রয়েছে আমার সঙ্গে টালিগঞ্জ থেকে, আর টালিগঞ্জের ছবিটা দেখুন, উন্মাদনা।